নমস্কার। অনলাইন ক্লাসে শান্ত চ্যানেল প্রশান্ত বিশ্বাস, প্রভাষক ভূগোল, বঙ্গবন্ধু কলেজ শ্রীপুর মাগুরা। সুপ্রিয় শিক্ষার্থী, তোমরা নিশ্চয় ভালো আছো, আমিও ভালো আছি। আজ আমি ভূগোল দ্বিতীয় পত্রের তৃতীয় অধ্যায়ের বসতি ভূগোল থেকে একটি পরিচ্ছেদ 3.1 এর গ্রামীণ হাট বাজারের বৈশিষ্ট্য হয়ে ওঠার কারণ এবং এর সংজ্ঞা। প্রথমে গ্রামীণ হাট, সাধারণভাবে নির্দিষ্ট দিনে ও সময়ে যেখানে ক্রেতা বিক্রেতা সমাবেশ ঘটে তাকে আমরা হাট বলে থাকি। হাট সাধারণত সপ্তাহে 2-3 দিন বসে থাকে, আর যেখানে বাজার প্রত্যেক দিন সংগঠিত হয়। আর গ্রামীণ হাটে গ্রামীণ জনগোষ্ঠীর গুরুত্বপূর্ণগুলি বিক্রি হয়ে থাকে। এরপরে আসে বাজার। বাজার বলতে আমরা সেই রকম স্থানকে বুঝি যেখানে পণ্য ক্রয় বিক্রয় বা বিনিময় প্রত্যেক দিন সংগঠিত হয়, তাকে আমরা বাজার বলি। একটি বাজার আস্তে আস্তে শহরে পরিণত হয়, আবার অনেক ক্ষেত্রে ছোট হাট আস্তে আস্তে বড় বাজারে পরিণত হয়। এরপরে আমরা আসব গ্রামীণ হাট বাজার গড়ে ওঠার কারণ। গ্রামীণ হাট বাজার গড়ে ওঠার প্রথম বা প্রাথমিক কারণ ভূপ্রকৃতি। আমরা জানি সমতল সমভূমিতে চাষাবাদ প্লাস বসবাসের উপযুক্ত বিধায় এখানে জনবসতি বেশি থাকে। এরকম স্থানে হাট বাজার সাধারণত গড়ে ওঠে। পক্ষান্তরে পাহাড়ি বা ঢালু জমিতে হাট বাজার গড়ে ওঠে খুবই কম। এরপরে আসি নদ নদী। আমরা জানি নদী পথে পণ্য যাতায়াত বা পণ্য পরিবহন খরচ কম, এছাড়াও পণ্য উঠানামা খুবই সহজ। এই জন্য আমরা হাট বাজারগুলো নদ নদীর তীরবর্তী অঞ্চলে গড়ে উঠতে দেখি। বড় বড় হাট বাজারগুলো নদ নদীর তীরেই গড়ে ওঠে। যেরকম বলতে পারি নারায়ণগঞ্জ একটি বড় উদাহরণ। এরপরে রাস্তাঘাট। আমরা জানি যেখানে উত্তম যোগাযোগ ব্যবস্থা এবং বিভিন্ন রাস্তা একই স্থানে মিলিত হয়, সেই জায়গায় আমরা হাট বা বাজার গড়ে উঠতে দেখি। এই জন্য উত্তম যোগাযোগ ব্যবস্থার স্থানে বা রাস্তাঘাটে কেন্দ্রস্থলে হাট বা বাজার গড়ে ওঠে। এরপরে উঁচু সমতল স্থল। আমরা জানি অতিবৃষ্টি বন্যায় হাট বাজারের পণ্য সামগ্রী নষ্ট হয়ে যায়, এই জন্য আমরা উঁচু সমতল স্থানে হাট বাজারগুলো গড়ে উঠতে দেখি। এরপরে আসছি উত্তম যোগাযোগ ব্যবস্থা। বর্তমান যুগে যেখানে উত্তম যোগাযোগ ব্যবস্থা, যাতায়াত ব্যবস্থা এবং পণ্য আনানোর সুযোগ বেশি, সেই সমস্ত স্থানে হাট বাজার গড়ে ওঠে। এই জন্য বড় বড় বাজারগুলো সাধারণত রাস্তা বা উত্তম যোগাযোগ স্থানে গড়ে ওঠে। এরপর আছি ঘন জনবসতি। আমরা জানি শুধু হাট বাজার বসলেই হবে না, এখানে জনবসতিরও প্রয়োজন আছে, যারা এই পণ্য সামগ্রী কেনা বেচা করবে। এই জন্য যে স্থানে ঘনবসতিপূর্ণ বেশি এবং যোগাযোগ ব্যবস্থা প্লাস অধিক জনসংখ্যা বা জনসঙ্গম ঘটে, সেই সমস্ত স্থানে হাট বাজার গড়ে ওঠে। এরপরে আমি আসছি অধিক কেনা বেচা। যে এলাকা অধিবাসীরা অধিক পরিমাণে কেনা বেচা করে, পণ্য যোগান দেয়, সেই সময় স্থানে হাট বাজারগুলো গড়ে উঠতে দেখা যায়। এই জন্য অধিক যে স্থানে অধিক কেনা বেচা বা অধিক জনবসতি, সেই জায়গায় হাট বাজার গড়ে ওঠে। এরপরে আছি ঐতিহাসিক স্থান। বিভিন্ন ধরনের ঐতিহাসিক স্থান
যেমন আমরা বলতে পারি শাহজালালের মাজার, বিভিন্ন ধরনের দরগা, বিভিন্ন ধরনের ঐতিহাসিক স্থান, বিভিন্ন কবি, সাহিত্যিক, বিখ্যাত ব্যক্তি তাদের জন্মস্থানে আমরা এই সমস্ত হাটবাজার গড়ে উঠতে দেখি। এরপর আছে ধর্মীয় স্থান। ধর্মীয় স্থানকে কেন্দ্র করে হাটবাজার গড়ে ওঠে। এক্ষেত্রে আমরা বলতে পারি মন্দির, মসজিদ, গির্জা, প্যাগোডা, দরগা প্রভৃতি স্থানে বিভিন্ন ধরনের লোকজনের সমাগম ঘটে এবং এতেই কেন্দ্র করে হাটবাজার গড়ে ওঠে। এরপরে দূরবর্তী পরিব্রাজক, যে স্থানে দূরবর্তী পরিব্রাজকের সমাগম বেশি সেই স্থানে পণ্য সামগ্রী কেনা বেচাও বেশি হয়। এই জন্য যে সমস্ত স্থানে প্রতিমধ্যে দূরবর্তী পরিব্রাজক বিশ্রাম নেয় বা তাদের প্রয়োজনীয় জিনিসপত্র কেনাকেটা করে সেই জায়গাতে হাট বাজার গড়ে ওঠে। এরপর আছে স্থানীয় প্রভাবশালী ব্যক্তি। স্থানীয় প্রভাবশালী ব্যক্তির উদ্যোগে অনেক হাট বাজার গড়ে উঠতে দেখা যায়। বর্তমানে এখন এরকম প্রচলন নেই, তবে পূর্বে যতগুলো হাট বাজার গড়ে উঠছে প্রভাবশালী স্থানীয় ব্যক্তির উদ্যোগে হাট বাজার গড়ে উঠত। অন্যান্য এছাড়াও বিভিন্ন কারণে হাট বাজার গড়ে ওঠে, যেমন প্রশাসনিক স্থান, শিক্ষা প্রতিষ্ঠান প্রভৃতি জায়গা কেন্দ্র করে বাজার গড়ে ওঠে। এরপরে আমরা আসব গ্রামীণ হাট বাজারের বৈশিষ্ট্য। গ্রামীণ হাট বাজারের কিছু বৈশিষ্ট্য আছে যেগুলো আমরা বলছি। গ্রামীণ হাট বাজারের প্রধান একটি বৈশিষ্ট্য হচ্ছে নদ নদী বা রাস্তার সংযোগ স্থলে এই ধরনের বাজার গড়ে উঠতে দেখা যায়। এরপরে আছি হাট বাজার সাধারণত সপ্তাহে 2-3 দিন বসে থাকে, একটু সকালেও বসতে পারে, বিকালেও বসতে পারে। এই একটি আরেকটি বৈশিষ্ট্য। আরেকটি আছে গ্রামে হাট দিনের শেষবেলাও বসে অথবা বিকেলবেলা অথবা সকালেও বসে। ইদানিং আমরা হাট দেখি সাধারণত সকালের দিকেই বেশি বসে, আগে কিন্তু সমস্ত হাট বিকালে বসত। এরপর আছি আরেকটি গ্রামের হাট বাজারের আরেকটি বৈশিষ্ট্য, অস্থায়ী ছাউনি। এখানে যেহেতু সপ্তাহে 2-3 দিন বসে, এখানে অস্থায়ী ছাউনির দোকানদারদের বা বিক্রেতাদের দেখি, এখানে এরা লাইন দিয়ে বসে বসে বিক্রি করে পণ্য সামগ্রী। ইদানিং কিছু কিছু হাট বাজারে স্থায়ীভাবে ঘর বাড়ি বা দেখা যায়। এরপরে আছি গ্রামীণ জীবনের আরেকটি বৈশিষ্ট্য গ্রামীণ হাট বাজারে, গ্রামীণ জীবনের মিলন মেলা। এখানে আত্মীয় স্বজনের সাথে বা বন্ধু বান্ধবের সাথে এখানে সংযোগ হয় হাটে আসলে বা বাজারে আসলে। এই জন্য একে গ্রামীণ হাট বাজারের একটি প্রধান বৈশিষ্ট্য বলা চলে। এরপরে আছি রাজনৈতিক আলোচনা। হাটের আরেকটি প্রধান বৈশিষ্ট্য হচ্ছে এখানে রাজনৈতিক আলোচনা সংগঠিত হয়ে থাকে, সাধারণত 4 দোকানে বেশি দেখা যায়। এরপরে আরেকটি বৈশিষ্ট্য হাট বাজার গ্রামে, এই হাট বাজার একই দিনে 2টো হাট পাশাপাশি বসে না, একটা আরেকটি বৈশিষ্ট্য। এরপরে আছে গ্রামীণ হাটগুলো সাধারণত সাপ্তাহিক ছুটির দিনে সংগঠিত হয়, যেহেতু এটা সপ্তাহে 2-3 দিন, তাই এই দিনটি এইরকমভাবে নির্ধারিত হয় যেন ছুটির দিনে মানুষ বেশি হাট বাজারে আসতে পারে। এরপরে আছে হাট সাধারণত সমতল ও উঁচু ভূমিতে সংগঠিত হয়, এই জন্য এটি একটি আরেকটি প্রধান বৈশিষ্ট্য। গ্রামীণ হাটের আরেকটি বৈশিষ্ট্য হচ্ছে ক্রেতা নিকটে কিন্তু বিক্রেতা দূরদূরান্ত থেকে আসে, এই একটি আরেকটি প্রধান বৈশিষ্ট্য। এর আরেকটি বৈশিষ্ট্য হচ্ছে গ্রামীণ হাটে সাধারণত আত্মীয় স্বজনের সাথে দেখা
বা পরিচয় ঘটে, এজন্য এই আরেকটি প্রধান বৈশিষ্ট্য। এরপরে আছে আরেকটি প্রধান বৈশিষ্ট্য, যেখানে জনবসতি ঘন সেই স্থানে কাঠ বসে গড়ে ওঠে। প্রধান সুপ্রিয় ছাত্রছাত্রী বন্ধু, আজকের ক্লাস এখানে শেষ করছি। নমস্কার।